আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আবারও ফিরে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মজাদার মলা মাছের চচ্চড়ি। মলা মাছ আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই মলা মাছ রান্না করা খুবই সহজ এবং ঝটপট তৈরি করা যায়। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেই আমার আজকের রেসিপি। এখানে আমি 500 গ্রাম মলা মাছ নিয়েছি। মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মাছের মাথাটাও ফেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ, জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ, আদা বাটা দিয়ে দিলাম খুবই সামান্য, এখানে আমি হাফ চা চামচেরও কম দিয়েছি, রসুন বাটা দিয়েছি এক চা চামচ মতো, সরিষার তেল দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। সবগুলো মশলা মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো মাছের সাথে মেশানো হয়ে গেছে, এখন আমি রান্নায় চলে যাব। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি, টমেটোটা ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও ফিরে আসলাম 1 মিনিট পর। টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা মাছগুলো। মাছগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দুই তিন মিনিট সময় আমি মাছগুলো কষিয়ে নিলাম। চুলার আঁচ মিডিয়াম থেকে লোতে করে আমি মাছগুলো কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ মতো পানি। দিয়ে দিচ্ছি 7-8টি কাঁচামরিচ। আবারও মাছগুলো মিশিয়ে নিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 5-6 মিনিট পর ফিরে আসলাম। আলতো হাতে নেড়ে দিচ্ছি। আরো 2-3 মিনিট রান্না করে নিলাম। এই পর্যায়ে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। মাছগুলো রান্না হয়ে গেছে, এখন আমি চুলার আঁচ বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার মলা মাছের চচ্চড়ি। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি,
প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যখনই আমি নতুন কোনো রেসিপি দিব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।